বাংলাদেশে জেঁকে বসেছে ডেঙ্গু। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় সারা বাংলাদেশে মৃত্যু হয়েছে 16 জনের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 201 জনে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 2418 জন, যা একদিনে এবছরের মধ্যে সর্বোচ্চ। এ ডেঙ্গু এখন আর শুধু ঢাকায় সীমাবদ্ধ নেই, ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে গ্রামাঞ্চলেও। গত ঈদুল ফিতরের সময় ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন শহর থেকে ঈদ পালন করতে গ্রামের বাড়িতে গিয়ে ডেঙ্গু ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সবাইকে সচেতন হওয়ার জন্য জোর তাগিদ দিচ্ছেন। 2022 সালে ডেঙ্গুতে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ 281 জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরেও ডেঙ্গুতে 27 জনের মৃত্যু হয়। একই সঙ্গে ওই সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন 62,382 জন। জলবায়ু পরিবর্তনের কারণে এবার ডেঙ্গুর প্রকোপ বেড়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য। বিশ্বের প্রায় অর্ধেক মানুষ ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছেন। এবারে ডেঙ্গুতে কোনো উপসর্গ ছাড়াই অনেকে আক্রান্ত হয়ে হালকা অসুস্থতা বোধ করছেন। তবে প্রায়ই এই ভাইরাসের সৃষ্ট জ্বর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। ডেঙ্গু বর্তমানে মহামারী আকারে আবার দেখা দিচ্ছে। আমরা কিছুদিন আগেই করোনা থেকে কিছুটা মুক্তি পেয়েছি, কিন্তু ডেঙ্গু যেভাবে হানা দিচ্ছে আমাদের, আমরা যদি সচেতন না হই, আমরা যদি সময় মতো প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করি, তাহলে কিন্তু এটির ভয়াবহতা আমাদের দেখতে হবে জাতিকে। কারণ দেখবেন গতকালকে 200-এরও অধিক লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হসপিটালাইজ হয়েছে এবং 16 জন লোক কালকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মধ্যে আমাদের জয়েন্ট সেক্রেটারি লেভেলের এক ম্যাডাম, তিনি গতকালকে মারা গেছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। আমাদের চারিপাশে যেভাবে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা উচিত, আমাদের সিটি কর্পোরেশনগুলো যেভাবে ডেঙ্গু নিরামকের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া উচিত, সেগুলো তেমন দৃশ্যমান আমরা দেখতেছি না। কারণ আগে আমরা দেখতাম সরকারের পাশাপাশি দেশের জনগণকেও সচেতন হতে হবে, তা না হলে ডেঙ্গু ঠেকানো প্রায় অসম্ভব বলে জানান বিশেষজ্ঞ আতিকুর রহমান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।